নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি জীবিকা ভরসার পরবর্তী ভিডিও নিয়ে। আজকের টপিক হলো, আমি এর আগে একটা ভিডিও আপলোড করেছিলাম যে বাড়িতে ডিমের জন্যে হাঁস মুরগি পোষার ব্যাপার নিয়ে। তো আমাকে একজনা জিজ্ঞাসা করেছিলেন যে বাড়িতে ডিমের হাঁস মুরগি যেটা আমরা পুষছি সাধারণত নর্মালি, তো সেই সমস্ত মুরগি বা হাঁসগুলোর খাদ্য কিভাবে আমরা বাজার থেকে কিনবো। তো সেক্ষেত্রে লেয়ার মুরগি ম্যাশটা সবসময় সব দোকানে ঠিকঠাক মতো পাওয়া যায় না, আর দামটাও খুব বেশি। তো সে বিষয়টা নিয়ে আমি একটা আজকে ভিডিও বানাতে চলেছি। খুব সহজেই আপনারা বাড়িতে এই সমস্ত জিনিসগুলো কিনে নিয়ে বাড়িতে ম্যাশটি বানাতে পারবেন, আর এটা খুবই পুষ্টিকর হবে আর গ্রোথের দিক থেকে ওদের খুবই ভালো হবে। এই ম্যাশটি আমি নিজে প্রথমে বানিয়ে দেখেছি আর গত 3 মাস ধরে খাওয়াচ্ছি, কোনো রকম অসুবিধা হয়নি। তারপরেই আমি এই ম্যাশটা সিদ্ধান্তে এসেছি যে হ্যাঁ, এই ম্যাশটা দেওয়া যেতে পারে। প্রথম দিকে হয়তো প্রথম 3 দিন হয়তো খুব একটা ভালো নাও খেতে পারে, আর কিছু পেটের প্রবলেম হয়তো দেখা দিতে পারে, হয়তো লুজ মোশন, পাতলা পায়খানা করছে 1-2 দিন। এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই, এটা 1-2 দিন পর থেকে ঠিক হয়ে যাবে। আর প্রথম দিকে হয়তো এই ম্যাশটা খুব ভালো না খেলে পরও 3-4 দিন পর থেকে এই ম্যাশটা খুবই ভালো খাবে। এই যে মুরগিগুলোকে আমি আপনাদের এখন দেখাচ্ছি, এখানে 50টি দেশি মুরগি আছে। তো এই দেশি মুরগিগুলোকে আমি এই ম্যাশটা গত 3 মাস ধরে খাইয়ে আসছি, আর 3 মাসে এদের ওজনটা খুব ভালো এসছে আর এদের শরীরের অনেক পরিবর্তন এসছে, আর কোনো রকম অসুবিধা দেখা দিচ্ছে না। খুবই আশা করছি যে ডিম পাড়ার সময়ও কোনো অসুবিধা হবে না, ঠিক টাইম মতো এরা ডিমটা পাড়া শুরু করবে এবং ভালো ডিমটা পারবে। তাহলে মুরগিগুলোকে একবার আপনারা দেখে নিন, এখানে টোটাল 50টি মতো মুরগি রয়েছে, যে মুরগিগুলো 3 মাস বয়স হয়েছে। এদের গ্রোথটা দেখে নিন, এটা অনেকটা গ্রোথটা অনেকটা ভালো এসছে। ম্যাশটা কন্টিনিউ 3 বার দেওয়া হচ্ছে। এই ম্যাশটা বানানো আপনাদের দেখিয়ে দিচ্ছি, এটা খুব সহজে আপনারা বাড়িতে বানাতে পারবেন আর বাজার থেকে খুব সহজেই এই জিনিসগুলো সংগ্রহ করতে পারবেন। এগুলো যে কোনো জায়গায় পাওয়া যায় আর এগুলোর দাম অনেকটাই কম হবে আর এগুলো অনেক পুষ্টিকর হবে। তাহলে বেশি কথা না বাড়িয়ে আমি চলে আসছি ম্যাশটা কীভাবে আপনারা বানাবেন। এখানে আমি প্রথমে ধানের কুড়ো নিয়ে নিয়েছি, ধানের কুড়োটা এটা 2 কিলো মতো নিতে হবে আপনাদের। 2 কিলো ধানের কুড়োর সাথে আপনারা এর সাথে মিক্স করে নেবেন গমের ভুষি, গমের ভুষিটা ঠিক এরকম হবে। 2 কিলো ধানের কুড়োর সাথে 2 কিলো গমের ভুষিটাও মিক্স করে নেবেন। এর সাথে আপনাকে দিতে হবে মটরের গুঁড়ো, যেগুলো আপনারা মিল থেকে পেয়ে যাবেন মটর দানার গুঁড়ো, তার সাথে আপনারা দিয়ে দেবেন এগুলো খুদগুলোর সাথে ভালো করে মিশিয়ে দেবেন চালের খুদ। এগুলো ভুট্টার গুঁড়ো, ভুট্টার গুঁড়োটা অবশ্যই দিতে হবে, গুঁড়োর সাথে 1 কিলো মতো ভুট্টার গুঁড়ো মিশিয়ে দিতে হবে। খুব ভালো করে এগুলো মিক্স করে নিতে হবে। দেখে নিন আমি এটা কিভাবে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আর শেষ উপকরণ হলো আটা। এই আটাটা খুব সস্তায় পেয়ে যাবেন আপনারা, যেটা একটু খারাপ কোয়ালিটির প্যাকেট আটা, এই আটাটা আপনারা বাজার থেকে পেয়ে যাবেন। এটা 2 কিলোতে আপনাকে 1 কিলো মতো মিশিয়ে নিতে হবে। দেখে নিন আমি এটা কিভাবে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এই ম্যাশটিতে সব কিছুই আছে, শুধু আপনাদের একটু এই ম্যাশটির সাথে একটু ক্যালসিয়াম মিশিয়ে নিতে হবে। বাজারে গিয়ে আপনারা ক্যালসিয়াম একটু খোঁজ করলে পরে এমন একটি ক্যালসিয়াম নেবেন যে ক্যালসিয়ামে ভিটামিন D3, B12, কার্বনেট সঙ্গে ক্যালসিয়াম এই সবগুলো সমান পরিমাণে আছে, সেরকম একটি ক্যালসিয়াম আপনাদের নিয়ে নিতে হবে। 20টা মুরগি পিছু আপনারা 5 ml করে ওই ক্যালসিয়ামটা ব্যবহার করবেন। আমি এখানে আমি একটা ক্যালসিয়াম ব্যবহার করছি, যে ক্যালসিয়ামটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। আমি এখানে এই ওষুধটি ব্যবহার করেছি অষ্টভ্যাট, এটিতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে, ভিটামিন B12 থাকে, দেখে নিন আপনারা, ভিটামিন B12 থাকে, ভিটামিন D3 থাকে, কার্বনেট থাকে, আর ক্যালসিয়ামটা দরকার। তো এই ওষুধটা আপনারা বাজারে পেয়ে গেলে পরে খুবই ভালো হবে। আর যদি এরা এই ওষুধটি না পান, এর অপরিবর্তিত ওষুধ কিছু খুঁজে নেবেন যেটাতে ক্যালসিয়াম, কার্বনেট, ভিটামিন D3 সবগুলো সমান পরিমাণে থাকে। এই ওষুধটি এই ম্যাশটির সাথে 20টা মুরগি পিছু 5 ml করে ব্যবহার করবেন, তাতে দেখবেন আপনার মুরগির ওজনটা ঠিকঠাক থাকবে আর গ্রোথটাও
ভালো আসবে। আমি তাহলে আপনাদের দেখিয়ে দিই এই ম্যাশটা এই মুরগিগুলো কীরকম খাচ্ছে। আমি যে ম্যাশটি বানালাম সেই ম্যাশটি নিয়ে আমি চলে এসেছি মুরগিগুলো এখানে, আপনারা দেখে নিতে পারবেন যে এই ম্যাশটি এই মুরগিগুলো কতটা আনন্দের সাথে খাচ্ছে। এই ম্যাশগুলো এদের খুবই প্রিয়। চলুন দেখিয়ে দেওয়া যাক। এই ম্যাশটি আমি এদের খাবারের পাত্রে দিয়ে দিচ্ছি। এই ম্যাশটা আমি এই খাবার পাত্রে দিয়ে দিচ্ছি। দেখুন এরা কীরকম খাচ্ছে। এই ম্যাশটা খুবই ভালো খায়। এরা প্রথমে হয়তো এক দুদিন ঠিকঠাক নাও খেতে পারে, তার পরবর্তীতে এই মুরগিগুলো এই ম্যাশটা খাওয়া যখন অভ্যেস হয়ে যাবে তখন এই ম্যাশটিই এরা শুধু খাবে, আর কোনো অসুবিধা থাকবে না তখন। আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলে পরে ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন, যাতে আমি ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি। তাহলে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।